ভারতে এখনো 32 কোটি মুসলমান রয়েছে। আজকে যদি তারা তাদের সেই জেদ থেকে যদি তারা পিছু না হটে, তাহলে এই আন্দোলন এমন আন্দোলনের রূপ নেবে যাই ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাবে। ভারতবর্ষে মুসলমান স্টেট কায়েম হবে, ইসলামী হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ। স্বাগত সাথে বন্ধুগণ, বিক্ষোভ পর্ব সমাবেশের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামপতি সংগ্রামী জননেতা অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজল। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله হাবিহি আজমাইন, আম্মা বাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামের নগরবাসী ভাই বন্ধুগণ, আজকে আমরা এখানে কেন সমবেত হয়েছি আমরা সকলেই জানি। ভারতের ভারতবাসী নয়, ভারতের বাহিরে গোটা বিশ্বব্যাপী আন্দোলন সংগ্রাম ছড়িয়ে পড়ছে, ঠিক কিনা ভাইয়ের? আবার সমবেত ভাই বন্ধুগণ, কথাবার্তা পরিষ্কার। আমাদের তো ধারণা ইন্টারন্যাশনাল সংস্থাগুলোকে আমরা বলবো দ্রুত এর বিরুদ্ধে প্রতিবাদ করুন, সেখানে টিম পাঠান, তদন্ত করুন কিভাবে ভারতের মুসলমান শূন্য করা হচ্ছে, মুসলমানদের শিশুদেরকে নির্যাতন করা হচ্ছে, নারীদেরকে অত্যাচার করা হচ্ছে, মুসলমান ইমামদেরকে কান ধরে উঠবস করা হচ্ছে, দাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে, এগুলো কি তারা চোখে দেখে না? এরা জাতিসংঘ আজকে মুসলিম বিদ্বেষী হয়ে গেছে। আমাদের দাবি জাতিসংঘকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। ওআইসি মুসলিমদের একটি সংগঠন হওয়া সত্ত্বেও আজকে ওআইসি কোথায়, নীরব কেন? আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দাবি করি ওআইসি কে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। সাথী বন্ধুগণ, সামনে সিটি কর্পোরেশন